প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, নিউজ টিভির খবরে আপনারা এখন দেখবেন। এপ্রিলে ব্যাপক হারে করোনা সংক্রমণের আভাস মিলেছে, ডাক্তাররা কেন চিকিৎসা করবে না এটা খুব দুঃখজনক বললেন প্রধানমন্ত্রী। এ নিয়ে বিস্তারিত। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে নির্যাতনের নালিশ করা সেই প্রিয়া সাহার আমেরিকা নিউ ইয়র্কে করোনা আক্রান্ত, থাকবে এ নিয়ে বিস্তারিত। আরও থাকবে, করোনাকে আমি আল্লাহর গজব বলে মনে করি বললেন ডক্টর আসিফ নজরুল, এ নিয়ে বিস্তারিত। এছাড়া থাকবে, করোনায় মৃত ব্যক্তিকে নির্ভয়ে দাফন করুন জানালেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। করোনা সন্দেহে চিকিৎসা দেয়নি হাসপাতাল, ডাবি শিক্ষার্থীর মৃত্যু। শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতনের নালিশ করা সেই প্রিয়া সাহা করোনা আক্রান্ত হয়ে আমেরিকার নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে এই খবরের সত্যতা জানতে প্রবাসীদের সাথে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেনি। এ বিষয়ে তথ্য অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বিডি ফ্যাক্ট চেক তাদের নিজস্ব ফেসবুক পেজে জানায়, আমরা তার ঘনিষ্ঠ কারোর সাথে যোগাযোগ করতে সক্ষম হইনি, ফলে তিনি আক্রান্ত কিনা তা নিশ্চিত করে বলার সুযোগ নেই। উল্লেখ্য, ওয়াশিংটনে ধর্মীয় স্বাধীনতার ওপর এক সম্মেলনে যোগ দিতে গিয়ে প্রিয়া সাহা গত বছরের 17 জুলাই প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছিলেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে, দেশে থেকে প্রায় 3 কোটি 70 লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নিখোঁজ হয়ে গেছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে 10,871 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট কলামিস্ট ডক্টর আসিফ নজরুল তার ফেসবুকে লিখেছেন, করোনাকে আমি আল্লাহর গজব বলে মনে করি, তবে এটি শুধু কোনো বিশেষ ধর্ম বা বিশেষ অঞ্চলের প্রতি গজব না, সমগ্র মানবজাতির প্রতি গজব এবং পরিশুদ্ধির ডাক। আল্লাহ আমাদের অন্তরের কালি দূর করে দিন, সুমতি দিন, আপনার রহমত পাওয়ার যোগ্যতা দিন, আল্লাহ আমাদের আপনি মাফ করে দিন। ডক্টর আসিফ নজরুল আল লিখেছেন, বাংলাদেশে অধিকাংশ ধনী মানুষ হচ্ছে শোষক, দুর্নীতিবাজ বা সুবিধাবাদী ধরনের, তারপরও প্রণোদনা প্যাকেজ, বাজেট বা ব্যাংকিং ব্যবস্থায় সবসময় এরা সুবিধা পেয়ে থাকে। এবার করোনার প্রণোদনা প্যাকেজে তাই হয়েছে বলে অনেক বিশেষজ্ঞরাই বলছেন। অথচ প্রণোদনার নামে যে হাজার হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে সেটা আসলে আমার আপনার টাকা, জনগণের টাকা, সরকারের টাকা বলে কিছুই নেই, সব জনগণের টাকা, এটা এক বিন্দু বাড়িয়ে বলা না। আমাদের ট্যাক্স, ব্যাট, রেমিটেন্স, সারচার্জ, বিলের টাকা সরকারের কাছে জমা হয় বলে এটা সরকারের টাকা হয়ে যায় না। আমরা কি চাই প্রণোদনার নামে আমাদের টাকা যাক দৈনিক লুটেরো ও শোষক গোষ্ঠীর কাছে? চাই না। আমরা চাই পশ্চিমবঙ্গ বা কেরালার মতো সরাসরি দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছাক আমাদের টাকা। অথচ প্রণোদনার নামে আমাদের টাকা দিয়ে দেওয়া হচ্ছে মূলত শোষক, দৈনিক এবং অপরাধী গোষ্ঠীকে। আমাদের টাকা এখন ব্যবহার করা হয় আমাদের অজান্তে, আমার অপছন্দের জায়গায় আমাদের অপছন্দের অতি সুবিধাভোগী মানুষের স্বার্থ পূরণে। একই অদ্ভুত রাষ্ট্র। করোনায় মৃত ব্যক্তিকে নির্ভয়ে দাফন করেন বললেন ডক্টর জাফরুল্লাহ। করোনা ভাইরাসের মৃত ব্যক্তিকে নির্ভয়ে দাফন কাফন করা যাবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনা ভাইরাসে মৃত ব্যক্তিকে নির্ভয়ে শরীয়তের নিয়ম অনুযায়ী দাফন কাফন করুন, অন্যরাও নির্ভয়ে নিজ নিজ ধর্মের নিয়ম অনুযায়ী সৎকার করুন। বিবৃতিতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন যে মৃত ব্যক্তির শরীরে করোনা ভাইরাস বাঁচতে পারে না, তার বৃদ্ধিও হয় না, করোনায় মৃত ব্যক্তির শরীর থেকে অন্য কোনো ব্যক্তির শরীরে প্রসারিত হয় না। মৃত ব্যক্তিকে ধর্মীয় মতে সাবান দিয়ে গোসল করালে করোনার প্রসার বন্ধ হয়। এর আগে মহামারী করোনা ভাইরাস শনাক্তকরণের কিট তৈরির কাঁচামাল চীন থেকে দেশে এসে পৌঁছেছে জানিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সময় সংবাদকে বলেন, কাঁচামাল চীন থেকে এসেছে, ব্রিটেন থেকেই আসার কথা ছিল, সেটা 2-1 দিনের মধ্যেই দেশে পৌঁছাবে। এই কিট দিয়ে 15 মিনিটে করোনা ভাইরাস পরীক্ষার ফল জানা যাবে। উৎপাদনের সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আগামী 11 এপ্রিল সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা BSMMU, IEDCR, ICDDRB সহ যতগুলো জায়গায় করোনা পরীক্ষা হয় সব জায়গায় কিট দেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে পুরো দমে কিট উৎপাদন শুরু হবে। তিনি আরও বলেন, একই দিন সংবাদ সম্মেলন করেও সবার সামনে কিটগুলো দেখানো হবে। এরপর সরকার অনুমতি দিলে 15 তারিখ থেকেই আমরা পুরো দমে কিট সরবরাহ করতে পারব। উৎপাদনে যাওয়ার আগেই এই কিটের বিশ্বব্যাপী চাহিদা তৈরি হয়েছে বলে জানান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতের উত্তর পূর্বাঞ্চল চলের রাজ্যগুলো থেকে চাহিদার কথা জানিয়ে অনুরোধ করেছে। তিনি আরও জানান, দেশের প্রাথমিক চাহিদার একটা অংশ আমরা এখনই পূরণ করতে পারব। আমাদের লক্ষ্য মাসে 20 লাখ কিট উৎপাদনের, এর জন্য দ্রুত গতিতে আমাদের প্ল্যান্ট বড় করতে হবে। 50 কোটি টাকা বিনিয়োগ দরকার, সরকার বা যে কেউ অনুদান হিসেবে দিতে পারে, অথবা গণস্বাস্থ্য কেন্দ্র 100 কোটি টাকার সম্পদ বন্ধক রেখে 50 কোটি টাকা স্বল্প সুদে ঋণ চায়।
সরকার কোনো ব্যাংককে বলে বিশেষ ব্যবস্থার ঋণের ব্যবস্থা করে দিতে পারে, তাহলে আমরা দেশের সম্পূর্ণ চাহিদা মিটিয়ে রপ্তানি করতে পারবো। এখন আমরা দ্রুত সরকারের সহায়তা চাই। ঋণ না পাওয়ার বিষয়ে ডক্টর জাফরুল্লাহর ক্ষোভ জানিয়ে বলেন, লোনের জন্য জনতা ব্যাংকের চেয়ারম্যানকে ফোন দিয়েছি, তিনি আমার ফোন ধরেননি। সরকারের কিছু উচ্চপদস্থ জায়গাও যোগাযোগের চেষ্টা করেছি, তবে কোনো সাড়া পাইনি। আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, তিনি চাইলে স্বল্প সুদেই ঋণ পাওয়া সম্ভব। করোনা ভাইরাস রোগী সন্দেহে রাজধানীর কয়েকটি হাসপাতালে চিকিৎসা না দেওয়ায় সোমবার খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আইইআর এর শিক্ষার্থী সুমন চাকমা সেদিন রাত 8:30 মারা যান। বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থী পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, সুমন ফুসফুসের জটিলতায় ভুগছিলেন এবং বিদেশে চিকিৎসা নিয়েছে। 11 মার্চ অসুস্থ বোধ করায় তার বন্ধু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য নগর হাসপাতাল এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে নেন। সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, তিনি কোভিড-19 রোগে আক্রান্তের সন্দেহে 4 হাসপাতালের সবগুলোই তাকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায়। পরে 18 মার্চ বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম শিক্ষার্থী পরিষদের সদস্য সুমনকে ডাবি প্রক্টর এ কে এম গোলাম রাব্বানি জানান, সুমন ক্যান্সারে ভুগছিল এবং সোমবার রাতে মারা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন আব্দুল মাজেদকে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছে আদালত। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ এম জুলফিকার হায়াত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এর আগে সোমবার রাতে মিরপুর থেকে আব্দুল মাজেদকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান জানান, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের একটি দল রাত 3:30 দিকে মাজিদকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, 1975 সালে 15 আগস্ট কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর 2 কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় বেঁচে যান। বঙ্গবন্ধুর 5 হত্যাকারী সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ ও মহিউদ্দিন আহমেদের ফাঁসি 2010 সালের জানুয়ারি মাসে কার্যকর হয়। আর এক আসামি আজিজ পাশা 2001 সালে জিম্বাবুয়েতে মারা যান। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক 12 সেনা কর্মকর্তার ফাঁসির রায় 2009 সালের 19 নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রাখে। পলাতক আসামিরা হলেন সাবেক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদ, এস এইচ এম বি নূর চৌধুরী, শরীফুল হক ডালিম, রাশেদ চৌধুরী ও মুসলিউদ্দিন। চলতি মাসে দেশে আরও ব্যাপক আকারে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার আভাস মিলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভিডিও কনফারেন্সে তিনি একথা জানান। গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ডক্টর আহমেদ কাউসার। এ সময় তিনি বলেন, দুর্যোগের চিকিৎসা নিয়ে যারা শর্ত দিয়েছেন তাদের কাজ করার দরকার নাই। করোনা পরিস্থিতিতে জরুরি সেবা দানকারীদের বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দেন তিনি। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, সে যে কোনোভাবে রোগে আক্রান্ত হয় কিন্তু সে যখন হাসপাতালে চিকিৎসা করতে যায় এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে বেড়ায়, কোনো ডাক্তার পায়নি চিকিৎসা করতে। এটা সত্যিই খুব কষ্টকর, সত্যিই খুব দুঃখজনক যে ডাক্তাররা কেন চিকিৎসা করবে না। তবে আমি বলবো যে আমাদের প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানের আমাদের সকলেই খুব আন্তরিকভাবে কাজ করছে, যোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের 123 জন করোনা রোগী পাওয়া গেছে, মৃত্যুর সংখ্যা 12 জন, বেশিরভাগই বয়স্ক। অধিকাংশ যারা মারা গেছেন তাদের ডায়াবেটিস ছিল, হার্টের সমস্যা ছিল, শারীরিকভাবে দুর্বল ছিল তারা। বিভাগ এবং সিলেট বিভাগের সকল প্রশাসনিক কর্মকর্তা বসে আছেন, আপনাদেরকে আমার অনুরোধ থাকবে যে আপনারা সেই সাথে সাথে আমাদের উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত এবং আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন, অর্থাৎ এমপি, চেয়ারম্যান, মেয়র বা কমিশনার যারাই আছেন, সকলের কাছে আমার অনুরোধ যে সকলকে মিলে কমিটি করে দিতে হবে। প্রত্যেকটা ইউনিয়নে একটা ওয়ার্ড ভিত্তিক কমিটি থাকবে এবং সেই কমিটি, যেমন আমরা বিজিটির যে সমস্ত তাদের জন্য না, তাদের তো তালিকা আছেই, তাদের বাদ রেখে বা আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এইসব ভাতা যারা পাচ্ছে তাদেরকেও বাদ রেখে এর বাইরে যে শ্রেণীটা, যারা হয়তো নিজেরা খেটে খেত রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা থেকে ছোট দোকানদার বা চায়ের দোকানদার, এরকম আরও অনেকভাবে মানুষ কিন্তু জীবন জীবিকা করে খেত, তো তাদের একটা তালিকা করতে হবে। অনেকে হাত পাততে আসবে না,
অনেকে চাইতে পারবে না, তাকে মুখ বুঝে কষ্ট সহ্য করতে হবে। তা তারা যেন কষ্টে না থাকে, তাদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনারা প্রশাসন থেকে যেমন উদ্যোগ নেবেন, আমাদের জনপ্রতিনিধিরাও সেখানে থাকবেন প্রত্যেকটা এলাকার, পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলাকারী সংস্থা থাকবে, কাজে সকলে মিলে এই তালিকাটা এমনভাবে করা যেন সত্যিকার যার মানে অভাব রয়েছে, কষ্ট পাচ্ছে, তাদের তালিকাটা যেন হয় আর তাদের কাছে যেন এই সাহায্যটা পৌঁছায়।